বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। আমার ভাই বোনেরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আল্লাহ পাকের রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর আজকে অনেক আপু ভাইয়েরা আমার গত ব্লগ দেখে রিকোয়েস্ট করেছিলেন যে এই গাছটা কীভাবে তৈরি করলাম, মানে গাছের পেঁয়াজগুলো কিভাবে লাগালাম। তো আমি লাগাই নেই, আমার এত গুণ নেই আসলে, এটা সম্পূর্ণই আমার শাশুড়ি মায়ের তৈরি। তো কিভাবে আমার শাশুড়ি মা ওই বোতলের মধ্যে গাছগুলো লাগিয়েছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আজকে হচ্ছে রসুন গাছ আমার শাশুড়ি মা ওই বোতলগুলোতে লাগাবে। তো রসুন গাছ, পেঁয়াজ গাছ একই প্রসেসেই লাগিয়েছে। তো আমি যেটা আপনাদের কতদিন দেখিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ গাছ ছিল, তো আজকে রসুন গাছ লাগাবে। তো রসুন গাছ লাগানোর জন্য দেখতেই তো পেলেন, শাশুড়ি মা হচ্ছে রসুনের কোয়াগুলো ছড়ে নিচ্ছিল। আসলে যে কোয়াটা হৃষ্টপুষ্ট, একটু মোটা সোটা, সেই কোয়াগুলোই নিচ্ছিল। আর এখন চলে আসছি ছাদে, আর এই মাটিগুলো হচ্ছে অনেক দিন যাবত একটা বস্তার মধ্যে ছিল, তো একেবারে পাথরের মতো শক্ত হয়ে আছে। তো আমি একটু ভেঙে দিচ্ছি, এগুলো একেবারে মসৃণ হতে হবে গুঁড়ো গুঁড়ো করে। আর গাছ লাগানো প্রচুর কষ্ট, বিশেষ করে ছাদে। নিচে গাছ লাগানোই কোনো কষ্ট না মাটিতে, কিন্তু ছাদে গাছ লাগানোই কষ্ট অনেক, আজকে বুঝতে পেরেছি। কারণ শাশুড়ি মায়ের এই গাছ লাগানোর সব কিছুর জোগাড় আমি করে দিয়েছি আজকে। তো যাই হোক, এখানে হচ্ছে জৈব সার হিসেবে সবজি বা ফলের যেই চোকলা থাকে এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে কলার চোকলা, কলার চোকলাটা একটু পচিয়ে নিয়েছে, মানে আরও দুই দিন আগের চোকলা। এর সঙ্গে এই মাটিগুলোর সঙ্গে হচ্ছে মিশিয়ে নিবে। আর আর দিয়ে দিয়েছে হচ্ছে নারকেলের চোকলা। নারকেলের, নারকেল খাওয়ার পর, নারকেল ভাঙার পর আর কি, যে চোকলাটা থাকে সেই চোকলাটা হচ্ছে এভাবে ভুষির মতো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে। আর এগুলো কিনতেও পাওয়া যায়, তো এর নাম সম্ভবত কোকো বিট হবে। বাজারে কোকো বিট বললেই মানে পেয়ে যাবেন আপনারা। তো এই তো মাটি তৈরি করে নিচ্ছে ওই গাছটা লাগানোর জন্য গাছগুলো। তো জৈব সার হিসেবে দিয়েছে হচ্ছে কলার চোকলা, সবজি চোকলা, আর হচ্ছে কোকোবিট মানে নারকেলের যে ভুষি আছে সেগুলো দিয়ে এখন হচ্ছে মাটিটা তৈরি করে নিচ্ছে। এরপরে হচ্ছে গাছ লাগানোর চেষ্টা, মানে গাছ লাগানোর প্রসেসে যাবে। এই তো এখন এই বোতলটা, এটা হচ্ছে 5 লিটারের তেলের বোতল, তো এটা রেডি করে নিচ্ছে। আসলে এই বোতলটার মধ্যেই হচ্ছে রসুন গাছগুলো লাগানো হবে। আর যতগুলো রসুনের কোয়া নেওয়া হয়েছে ঠিক ততগুলোই ছিদ্র করে নেবে বোতলগুলোতে। আর প্রত্যেকটা ছিদ্র একেবারে সমান লাইনে হবে, এতে করে গাছগুলো লাগানোর পর যখন গাছগুলো বের হবে, রসুন লাগানোর পর যখন গাছগুলো বের হবে তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো এক টানা হচ্ছে ছিদ্রগুলো করে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা আজকে ছিদ্র করেছে হচ্ছে দায়ের গোড়া দিয়ে, দায়ের গোড়াটা গরম করে তারপরে। তো আপনাদের কাছে যদি ওরকম দা না থাকে তাহলে লোহার যে কোনো দণ্ড একটু গরম করে
ফুটা করে নিলেই হবে। আর এখন হচ্ছে একটা বটি, সেটা হচ্ছে গরম করে এই সাইডটা কেটে নিচ্ছে। আসলে এই সাইডে দিয়েই মাটি ঢুকানো হবে, তারপর আরো জৈব সারটা ঢুকানো হবে, তারপর রসুন এই ফাঁকা দিয়ে ঢুকানো হবে। তো এই জায়গাটা একটু বড় করে কেটে নিচ্ছে। এই তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বোতলটা কিভাবে ছিদ্র করা হয়েছে। বোতলটা কিন্তু পুরো চারপাশ দিয়েই ছিদ্র করা হয়েছে। আর এখন এর মধ্যে নারকেলের যেই বড় চোখলাগুলো ছিল সেগুলো দিয়ে দিল ভিতরে। আর আমি আজকে যেই তরকারি রান্না করেছি, তরকারির যে সবজি চোখলা ছিল সেগুলোও দিয়ে দিল। আর এরপর উপরেই হচ্ছে মাটির যে মিশ্রণটা বানিয়ে নিয়েছে সেগুলো দিয়ে দিবে। তো এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, এতে করে হচ্ছে রসুনগুলো লাগাতে সুবিধা হবে। তো এই যে এখন তরকারির চোখলাগুলো দিয়ে দিল। তো হাত দিয়ে বারবার করে চেপে দিতে হবে, এগুলো ভালো করে চেপে দিলে রসুনগুলো পাতাতে সুবিধা হবে, না হলে উঠে উঠে আসবে, ছিদ্রর মধ্যে ওভাবে আটকে থাকতে যাবে না। তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন, হাত দিয়ে কিন্তু ভালো করে এটা চেপে দিতে হবে। আর এখন সেই মাটিগুলো, যে মাটিগুলো ছাদ থেকে আমরা তৈরি করে এনেছিলাম গাছ লাগানোর জন্য, সেগুলো দিয়ে দিচ্ছে। আর মাটিগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার করে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। তো প্রথম একবার দিয়ে হাত দিয়ে ভালো করে সমান করে চেপে চেপে বসিয়ে দিচ্ছে মাটিগুলো। তো এই যে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন হাত দিয়ে কিভাবে মাটিগুলো চেপে চেপে নারকেলের খোসার সঙ্গে কিন্তু এগুলো বসিয়ে দিচ্ছে। আর একটু জোর খাটিয়েই হচ্ছে চাপ চেপে চেপে বসাতে হবে, এতে করে কিন্তু রসুন পাতাতে সুবিধা হবে। আর এই যে রসুনের কোয়াগুলো হচ্ছে এখন এই ছিদ্রর মধ্যে দিয়ে ঢুকিয়ে নেবে। তো প্রথম যেই ছিদ্রর লেয়ারটা করেছে, তো ওই ছিদ্রর লেয়ারের অর্ধেকটা পর্যন্ত মাটি দিয়েছে, আর অর্ধেকটা পর্যন্ত মাটি দিয়ে এখন হচ্ছে রসুন ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখুন, এই তো এই নিচের ছিদ্রটার মধ্যে দিয়েও এখন রসুন দিয়ে দেবে। মানে এক একটা লেয়ার ধাপে ধাপে এই বোতলটা সাজাতে হবে মাটি দিয়ে। একবার হচ্ছে রসুনের লেয়ার, আর একবার হচ্ছে মাটির লেয়ার, এরকম করে সাজাতে হবে। আর রসুনগুলোর যে গোড়াগুলো ছিল, গোড়াগুলো হচ্ছে অল্প করে কেটে দিয়েছে, এতে করে রসুনের যে গাছগুলো বের হবে, মানে প্রত্যেকটা গাছ একসঙ্গে বেরিয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই যে দেখুন, আর একটা আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা দেখাচ্ছি। আর এর উপরও মাটি কিন্তু দিয়ে দিচ্ছে। তো রসুনগুলো কিন্তু ঢোকানো হবে আর উপর দিয়ে মাটি দেওয়া হবে। এই যে দেখুন, প্রথম লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে এই পাশ দিয়ে। তো আবার ওই সাইডটায় মাটি দিয়ে এখন পরবর্তী লেয়ারে আবার যাবে। তো এভাবেই হচ্ছে সম্পূর্ণ বোতলটা সাজিয়ে নেওয়া হবে।
তো হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কত সহজে কিন্তু বোতলটা সাজানো হয়ে গেল রসুনের কোয়াগুলো দিয়ে। আর এভাবে হচ্ছে এখন বোতলটা একটা পানির বালতিতে ভিজিয়ে নিতে হবে কিছুক্ষণ, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মানে রসুনের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় পানি খুব সুন্দরভাবে ঢুকতে হবে, যেহেতু শুকনো মাটি ছিল এই কারণে একটু বেশিক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, এই আনুমানিক 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে পানি পৌঁছে গেছে। তো এখন হচ্ছে এ পর্যায়ে রোদে রেখে দিল। তো রোদে এভাবে হচ্ছে তিন চার দিন রেখে দিলেই গাছ বেরিয়ে আসবে। তো এই যে হচ্ছে ফাইনাল লুক। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।